আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। কাসার পুলিশে সাব ইন্সপেক্টর স্তরে ব্যাপক হারে রদবদল করা হয়েছে। সোমবার পুলিশ সুপার নুমুল মাহাতো এক নির্দেশে রদবদল করেছেন 30 জনকে। নির্দেশ অনুযায়ী শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ পিপির ইনচার্জ রূপম দাসকে বদলি করা হয়েছে বিহারা ফাঁড়ির ইনচার্জ হিসাবে। গুমরা পিআইসির ইনচার্জ মানবজ্যোতি মালাকারকে করা হয়েছে টিএসআই জোন ওয়ান। শিলচর সদর থানা থেকে মৌসুমি ফুকনকে করা হয়েছে রংপুর পিপির ইনচার্জ। আর এসআই প্রতাপ সেনারকে করা হয়েছে জিরিঘাট থানার ওসি। জিরিঘাট থানার ওসি চিত্তরঞ্জন বোরাকে বদলি করা হয়েছে শিলচর সদর থানার অ্যাটাচ অফিসার হিসাবে। একইভাবে শিলচর থানায় বদলি করা হয়েছে বাসকান্দি পিআইসির ইনচার্জ নসিফুর রহমান, বাঙ্গারপার আউটপোস্টের ইনচার্জ ভাস্কর জ্যোতি চৌধুরী, রাঙ্গিরখাড়ি আউটপোস্টে কর্মরত সুবিমল নাথ, বিহারা আউটপোস্টের ইনচার্জ শঙ্কর রায় এবং গুমরা পিআইসির অ্যাটাচ অফিসার গিরেন্দ্র কেওটকে। শিলচর থানায় কর্মরত প্রাঞ্জল লাকড়াকে গুমরা পিআইসির ইনচার্জ, পঞ্চম আমশিকে টিএসআই জোন টু, সুরজিৎ ডেকা জয় ভট্টাচার্য এবং সৌমেন দেকে করা হয়েছে গুমরা পিআইসির অ্যাটাচ অফিসার। শিলচর থানায় কর্মরত দেবজ্যোতি বোরাকে করা হয়েছে আরএসআই, নয়নমণি বড়ুয়াকে কুম্বিরগ্রাম এসওপির ইনচার্জ, সুশান্ত বড়ুয়াকে রাঙ্গিরখাড়ি ফাঁড়ির অ্যাটাচ অফিসার, শ্যামলী গগৈকে দোলাই থানার অ্যাটাচ অফিসার, যুগল দাসকে তারাপুর ফাঁড়ির অ্যাটাচ অফিসার, চন্দন পাটোয়ারিকে মালুগ্রাম ফাঁড়ির অ্যাটাচ অফিসার এবং দীপজ্যোতি বড়ুয়াকে করা হয়েছে লাইলাপুর পিপির অ্যাটাচ অফিসার। দুয়ারবন্দর থানার ওসি প্রজ্ঞান গগৈকে করা হয়েছে কালাইন থানার ওসি। শিলচর সদর থানার টিএসআই মুকুট তালুকদারকে বাঙ্গারপার আউটপোস্টের ইনচার্জ, কালাইন থানার ওসি বিপুল বিশ্বাসকে বাসকান্দি পিআইসির ইনচার্জ এবং পুলিশ রিজার্ভে থাকা সুবর্ণর দাসকে বদলি করা হয়েছে রাঙ্গিরখাড়ি ফাঁড়িতে। মালুগ্রাম ফাঁড়ির ইনচার্জ হিমাক্ষী নাথ রাঙ্গিরখাড়ি ফাঁড়ির ইনচার্জ, সদর থানায় কর্মরত কমল বড় মালুগ্রাম ফাঁড়ির ইনচার্জ, গুমরা পিআইসিতে কর্মরত কপিল দেবনাথ শিলচর ন্যাশনাল হাইওয়ে পিপির ইনচার্জ এবং রংপুর পিপির ইনচার্জ প্রবীণ বেকে বদলি করা হয়েছে দুয়ারবন্দর থানার ওসি পদে। এক হৃদয় বিদারক ঘটনা, রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল বৃদ্ধের। সোমবার সকালে এই দুর্ঘটনায় মৃত্যু ঘটে বাসকান্দির চতুর্থ খণ্ডের উজান বাদ্রিপার গ্রামের নুরুদ্দিন নামে এক ব্যক্তির। তিনি বাড়ির পাশে রেল সেতু দিয়ে অতিক্রম করার সময় হঠাৎ হুচটকে পড়ে যান। তখনই জিরিবাম থেকে শিলচরগামী ট্রেন এসে পড়ে। বৃদ্ধ নুরুদ্দিন সরতে পারেননি বলে স্থানীয়রা জানান। রেলের চাকার নিচে পড়ে দুই টুকরো হয়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু ঘটে বৃদ্ধের। পরে রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিকেলে ময়নাতদন্তের পর পরিবারের কাছে মৃতদেহ সমজে দেওয়া হয়। পূর্বতন উত্তর খাচার অদুনা ডিমাহাসাও জেলাকে দুই ভাগ করে পৃথক দুইটি জেলা গঠন এবং পৃথক স্বশাসিত পরিষদ ও পিআরসির ভেরিফিকেশন বন্ধ করার দাবিতে ইন্ডিজেনাস পিপুলস ফোরাম নামের সংগঠন আগামী 26 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ডিমাহাসাও জেলা বন্ধের ডাক দিয়েছে। ইন্ডিজেনাস পিপুলস ফোরাম আহত বন্ধের বিরোধিতা করে সোমবার পাহাড়ি জেলার বিভিন্ন দল সংগঠন এবং সাধারণ মানুষ পথে নেমে প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন। ডিমাসা জনগোষ্ঠীর প্রধান সংগঠন জাদিকে নাইস হসম, ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, ডিমাসা মাদার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং পাহাড়ি জেলার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর প্রধান সংগঠনগুলির যৌথ সমন্বয় সমিতির সমর্থনে সোমবার হাফলং পুর নিগমের মাঠ থেকে এক প্রতিবাদী মিছিল বের করে ইন্ডিজেনাস পিপলস ফোরাম গো ব্যাক,
সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে ডিমা হাসাও জেলার বিভক্তিকরণ মানব না, আমরা শান্তি চাই ইত্যাদি নানা স্লোগানে সহস্রাধিক জনতা উত্তাল করে তুলেন হাফলং শহর। বন্ধের বিরোধিতা করে প্রতিবাদী মিছিল হাফলং পুর নিগমের মাঠ থেকে বেরিয়ে হাফলং সিনড রোটারি হয়ে সমগ্র শহর পরিক্রমা করে উত্তর কাসার পার্বত্য স্বশাসিত পরিষদ রোটারি হয়ে হাফলং গিয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। তারপর মিছিলকারীরা বন্ধের বিরোধিতা করে ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে ডিমা হাসাও জেলাকে দুই ভাগ করা চলবে না দাবি জানিয়ে ডিমা হাসাওয়ের জেলাশাসক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেন। বিভিন্ন দাবিতে হাজার হাজার অঙ্গনওয়ারি কর্মীদের সমবেত উত্তাল প্রতিবাদে সোমবার করিমগঞ্জের অফিস পাড়া কেঁপে উঠে। দাবি পূরণ না হলে আগামী লোকসভা নির্বাচনে তারা বুট বয়কটের হুমকি দেন। এদিন অঙ্গনওয়ারি কর্মীরা তাদের বেতন বৃদ্ধিসহ চাকরি নিয়মিতকরণ এবং বিভিন্ন দাবিতে করিমগঞ্জের অফিস পাড়ার দর্না শেডে এক প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা বলেন অঙ্গনওয়ারির পাশাপাশি তারা রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করার পরও তাদের মাসহারা বৃদ্ধি হচ্ছে না, এমনকি তাদের অনেকের চাকরিও নিয়মিতকরণ হচ্ছে না, যার জন্য তাদের পরিবার প্রতিপালনে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দাবিগুলো আদায়ের লক্ষ্যে গোটা রাজ্যের অঙ্গনওয়ারি কর্মীদের সাথে তাল মিলিয়ে তারা তিন দিনের প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছেন। সরকার তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন তারা। সৌভাগ্য বলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অসমের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৃষ্ণমণি চুতিয়া। সোমবার সকালে দুর্ঘটনাগ্রস্ত হয় শিল্পীর দামি গাড়ি। রবিবার রাতে একটি বিহুর সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফেরার পথে নোয়াগাঁও জেলার সামাগুড়িতে দুর্ঘটনার কবলে পড়ে তার ইনোভা গাড়ি। জানা যায় রাতে বিহুর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে শিবসাগরে যাচ্ছিলেন শিল্পী চুতিয়া, কিন্তু নোয়াগাঁও জেলার সামাগুড়ি তিনালী এলাকায় সড়কের বিপরীত দিক থেকে ভুল পথে আগত একটি যাত্রীবাহী টেম্পোর সাথে ইনোভার মুখোমুখি হলে দুর্ঘটনাটি সংঘটিত হয়। সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে মুখ তুবড়ে পড়ে কৃষ্ণমণির ইনোভা। পারিবারিক জামেলাকে কেন্দ্র করে ছেলের উপর অভিমান করে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি। পেশায় ছিলেন ব্যবসায়ী। বিশালগড় গনিয়ামারা এলাকার বাসিন্দা বিষ্ণু ঘোষ। জানা যায় বাজারেই রয়েছে উনার দোকান। প্রত্যেক দিনের মতো রবিবারও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গনিয়ামারা নিজ বাড়িতে আসেন ব্যবসায়ী বিষ্ণু ঘোষ। বাড়িতে এসে পারিবারিক জামেলাকে কেন্দ্র করে নিজের সন্তানের উপর সামান্য অভিমান করেন। রাতে পরিবারের লোকেদের গড় থেকে বের করে দিয়ে নিজের গড়ে ফাঁসিতে লেগে নিজেকে শেষ করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত গড়ের দরজা ভেঙে বিষ্ণু ঘোষকে নামিয়ে দ্রুত নিয়ে আসেন বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার বিশালগড় মহকুমা হাসপাতালে পুলিশের উপস্থিতিতে ময়নাতদন্ত করার পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।